Hello guys and welcome back to my channel Bangaliana Bangaliana to tomader abaro shobaike janai shagoto ekhon 5টা বাজে জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম এখন দেখো এখনো ছেলে ঘুমাচ্ছে তো এত তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজ আমাদের বাড়িতে শিব পূজো আছে যে শিব ঠাকুরটা আমরা এক বছর আগে দেড় বছর আগে আমরা প্রতিষ্ঠা করেছিলাম সেই ঠাকুরের আজ পূজো আছে তো এখন সবার ফার্স্টে তৈরি হচ্ছে ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে পোলাও সবার আগে এখানে মটর পনির প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার পায়েসটা হবে এখানে এখন হচ্ছে পায়েস হচ্ছে পায়েসের সঙ্গে হচ্ছে লুচি মোটামুটি সব ভোগ কমপ্লিট হয়ে গেছে তো এবার ঠাকুরের গোছানোগুলো করতে হবে আর ওই যে ভাই ওমকারকে নিয়ে ঘুমি মানে বসে আছে এখানে এখন বেলপাতা বাছা চলছে বেলপাতা বাছা কর্মসূচি আর এদিকে মোটামুটি সব রেডি হয়ে গেছে মোটামুটি রেডি তো এতক্ষণ ধরে আমি শিব ঠাকুরের সমস্ত কিছু আর কি গোছাচ্ছিলাম আর এই যে মায়ের সঙ্গে ওমকার এখন রয়েছে ভাই হচ্ছে অফিস চলে গেছে আর এখন হচ্ছে সবাইকে যে খাওয়ারগুলো মানে বাড়িতে যে খাওয়ার হবে আর কি খিচুড়ি আলুর দম সেটা এখন করা হচ্ছে আর এই যে অর্পণ সারাদিন কি একটা কেটেই চলেছে দাড়ি গোপ তো আর আমি হচ্ছে এই যে এখন আলুর দম তৈরি করব আর না কিছু হবে না আর হচ্ছে তারপরে এক কিছুক্ষণের মধ্যে পুরোহিত মশাই চলে আসবে আর আমাদের পুজো শুরু হয়ে যাবে তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি তো আমি কেমন লাগছে কানের মধ্যে চুমু দিলে কেন তোমার পাঞ্জাবি কই বের করো বের এখানে মোটামুটি এখানে এখানে খিচুড়ি বসানো হবে আর এখানে আলুর দম তৈরি হয়ে যাচ্ছে প্রায় তৈরি আর কি 80% হয়েই এসেছে হয়ে গেছে না মা একটু মুশাতে হবে মা এখনো রেডি হয়নি আর এখানে ওমকারের রান্না চলছে মানে হবে আর কি এখন খিচুড়ি হচ্ছে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে অর্পণ দাও আধা 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 এখন দিবি এই আধা এখন দিবি দিয়ে দাও আধা দাও আধা দাদা একটা কাজ দিয়েছে এতে ঘি মাখাও তুই একটু ঘি মাখা ধারুচাশ ওম নম হর হর বম বক্ষ
যাওয়ার মালাটা সেই ওম সূত্রে না গতিতাং মল্লক নানা পুষ্প শোভিত পুষ্পমালঞ্চ জ্ঞান পরমেশ্বরী ইতাত পুষ্পমাল্যং ওম নমঃ দুর্গা সূত্রেণা গতিতং মল্ল নানা পুষ্প শোভিত শ্রীযুক্ত লম্বমানঞ্চ জ্ঞান শিবায় নমঃ নমঃ শিবায় সূত্রেণা গতিতং মল্ল নানা পুষ্প শোভিত ইতাত পুষ্পমালঞ্চ নমস্তে শিবায় আমাদের যোগ্য কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার মুখের অবস্থা, মানে এমন মানে উঁচুতে আমার এত গরম লাগছিল ওখানে আর কি যোগ্য করতে গিয়ে। আর ওখানকার তো ওখানে ঘুমিয়ে পড়েছে হাঁপিয়ে গিয়ে। আর এখন আপাতত আমাদের গেস্ট আসার অপেক্ষা, আর খাওয়ারও সব রেডি আছে। অর্পণ একটু ফ্রেশ হচ্ছে, আমরা একটু বেরোবো। অনেক কষ্ট করে অর্পণ হচ্ছে যোগ্য করেছে আমার সঙ্গে, এই নিয়ে অর্পণের এটা তৃতীয়বার যোগ্য। কেমন লাগছে? তখন তো লাগবে, যোগ্য হলে শান্তির জিনিস। ওম শান্তি শান্তি শান্তি। এখানে এখন প্রসাদ বিতরণ হচ্ছে, আলুর দম আছে, খিচুড়ি, এটা তো খিচুড়ি আছে। হ্যাঁ, কি বলছো মা? এবার আমরা বাড়িতে বাড়িতে খিচুড়ি দিতে যাব। খিচুড়ি, পোলাও, আলুর দম, পনির, পায়েস। বা পায়েসটা করবো বাবা। তো গাইস, আমাদের পুজো ভোগ বিতরণ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি মোটামুটি প্রায় ড্রেস চেঞ্জ করে নিয়েছি, পরে ভাবলাম যে আমি তো ব্লগটাকে শেষই করিনি। তো ব্লগটাকে শেষ করছি, আশা করি তোমরা পুরো ব্লগটা দেখেছো, তোমাদের খুবই ভালো করেছো। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা শিব ঠাকুরের ভক্ত আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। আর
যদি কোনো কোয়ারিজ থাকে এই পুজো সম্বন্ধে তাহলে অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট করো, আর বেল নোটিফিকেশানটা হিট করতে ভুলো না। আর আজকে এইটুকুই, ভীষণ টায়ার্ড লাগছে, আমার ভালো লাগছে না ভিডিওটাকে, এইটুকুই এন্ড করলাম। আশা করি তোমরা খুব এনজয় করেছো।